অতি সত্বর দিতে হবে জমিদাতাদের চাকুরি ও অন্যান্য সুবিধা। এলাকার কয়লা খনিগুলিতে যথাযথ পরিমাণে বালি ফিলিং করে অদূর ভবিষ্যতে এলাকার জমি ধসের আশঙ্কাকে রুখতে হবে ইত্যাদি একগুচ্ছ দাবি জানিয়ে নিতুড়িয়া থানার দুবেশ্বরী কলিয়ারি কর্তৃপক্ষকে মঙ্গলবার ডেপুটেশন দিলেন সর্বরী ও সংলগ্ন গ্রামগুলির বাসিন্দা ও স্থানীয় ট্রেড ইউনিয়নগুলির সদস্যরা। জমি দিয়েছে, সেই জমিদাতারা কোনো সুযোগ সুবিধা কম্পেনসেশন পায়নি। কিছু মাইন্স চলার পরিপ্রেক্ষিতে কিছু কিছু জায়গাতে আমাদের বাড়ি ঘর যেগুলো এফেক্টেড হচ্ছে, ফাটল দেখা দিচ্ছে, কিছু জায়গাতে স্যান্ড প্যাকিং হচ্ছে না, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং বিভিন্নভাবেই 10 বছর 5 বছর পরও হয়তো বসে যেতে পারে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করলে আমাদের যত এইখানে দুর্গশ্রী কলিয়ার ট্রেড ইউনিয়ন আছেন, সমস্ত ট্রেড ইউনিয়নের প্রতিনিধি তারা এসেছেন আমাদের সবগুলি গ্রামের বা আমাদের কুঠিবাড়ি নবাদা বাড়িপাড়া বড়া যে সমস্ত গ্রামগুলো আমাদের এফেক্টেড সেই গ্রামের অনেক মানুষজন এসেছেন। আমরা 7 দিন ম্যানেজমেন্টকে সময় দিয়েছি, 7 দিনের পরে যদি কোথাও কোনোভাবে এই মানুষগুলোর উপর যদি বিচার না হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। এদিন সর্বরী সহ নওয়াদা পুঁথিবাড়ি বড়া বারুইপুর ইত্যাদি একাধিক গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ট্রেড ইউনিয়নগুলির সদস্যরা জানিয়েছেন তাদের দাবি নিয়ে কলিয়ারি কর্তৃপক্ষকে 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়গুলিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন বলে জানান ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।